নমস্কার ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। এখন আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা শর্টগুলি নিয়ে আলোচনা করছি। এগুলি অডিও আকারে আছে, তোমরা শোনো, অবশ্যই উপকৃত হবে। এর আগে আমি জৈব বৈচিত্র্য থেকে সব শর্ট দিয়ে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নিও। এছাড়া সকল ফুল ফর্মগুলোও দেওয়া আছে, তাছাড়া সকল MCQ দেওয়া আছে, সেগুলিও তোমরা দেখে নিতে পারো। আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো, তারা অবশ্যই উপকৃত হবে। এছাড়া যারা একাদশ শ্রেণীতে পড়ছে তোমরা তাদেরকেও শেয়ার করো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। FSI এর পুরো নাম কি? উত্তর, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এটি কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1981 সালের 1 জুন দেশের অরণ্য সম্পদের সমীক্ষার জন্য। FSI এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, দেরাদুনে। FSI বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার 4টি আঞ্চলিক কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, সিমলা, কলকাতা, নাগপুর এবং ব্যাঙ্গালোর। 2007 সাল পর্যন্ত দেশে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ বা BR গঠিত হয়েছে? উত্তর, 14টি। বাদাবন সংরক্ষণের উদ্দেশ্যে কবে কি গঠিত হয়? উত্তর, 1927 সালে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম গৃহীত হয়। দেশের জীববৈচিত্র্য ব্যবস্থাপনা উদ্দেশ্যে কি করা হয়? উত্তর, 1 অক্টোবর 2003 তারিখে চেন্নাইয়ে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়। ভারতে বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে ব্যাঘ্র প্রকল্প কবে গৃহীত হয়? উত্তর, 1973 সালে। হাতি সংরক্ষণের জন্য হস্তি প্রকল্পের কাজ কখন শুরু হয়? উত্তর, 1992 সালে। NAEB এর পুরো নাম কি? উত্তর, ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড। এটি কবে এবং কেন গঠিত হয়? উত্তর, গাছ লাগানো এবং পরিবেশ উন্নয়নের জন্য 1992 সালের আগস্ট মাসে। JFM এর পুরো নাম কি? উত্তর, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটি যৌথ ভিত্তিতে বন পরিবেশ ব্যবস্থাপনা উন্নতির জন্য 1998 খ্রিস্টাব্দে গঠিত হয়। মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, 1987 খ্রিস্টাব্দে। মন্ট্রিল চুক্তি কার্যকরী করার জন্য ভারতে কী করা হয়? উত্তর, ওজোন সেল নামক একটি দপ্তর স্থাপন করা হয়। বিশ্বের জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়? উত্তর, ভারতে লন্ডন সংশোধনী, যেটি 1992 সালে হয়েছিল, সহ মন্ট্রিল চুক্তি গ্রহণ করা হয়। পানীয় জল মাপবার মাপকাঠি কী? উত্তর, pH, বর্ণ, গন্ধ, অস্বচ্ছতা, কাঠিন্য, তারপর বিষাক্ত ধাতু, কীটনাশক, লোহা, জীবাণুর ঘনত্ব প্রভৃতি। শ্বাসবায়ুর সূচকগুলি কী কী? উত্তর, ভাসমান ধূলিকণা বা SPM, শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা বা RSPM, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোঅক্সাইড। পানীয় জলে pH এর মান কত হওয়া দরকার? উত্তর, 6.5 থেকে 8.5। জীবাণু বা কলিফর্ম কত থাকা দরকার? উত্তর, 0। পানীয় জলে কাঠিন্য অর্থাৎ পানীয় জলে চুনা পদার্থ কত থাকা প্রয়োজন? উত্তর, 300 মিলিগ্রাম/লিটার। ক্লোরাইড লবণ 250 মিলিগ্রাম/লিটার। আর্সেনিক 0.05 মিলিগ্রাম/লিটার। খারত্ব 200 মিলিগ্রাম/লিটার। লোহা 0.33 মিলিগ্রাম/লিটার। এবার বাতাসের কয়েকটি উপাদানের কথা বলছি, যেগুলি শিল্পাঞ্চলে, বসতি এলাকায় এবং সংবেদনশীল এলাকায় কত থাকে সেটা বল দিচ্ছি। সালফার ডাইঅক্সাইড শিল্পাঞ্চলে 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার, বসতি এলাকায় 60 মাইক্রোগ্রাম/ঘনমিটার, সংবেদনশীল এলাকায় 15 মাইক্রোগ্রাম/ঘনমিটার। নাইট্রোজেন অক্সাইড, এটি শিল্পাঞ্চলে 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার, বসতি এলাকায়
60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, সংবেদনশীল এলাকায় 15 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। প্রলম্বিত ধূলিকণা শিল্পাঞ্চলে 360 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, বসতি এলাকায় 140 মাইক্রোগ্রাম পার ঘনমিটার এবং সংবেদনশীল এলাকায় 70 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। শ্বসন বায়ুতে ধূলিকণা শিল্পাঞ্চলে 120 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, বসতি এলাকায় 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, সংবেদনশীল এলাকায় 50 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। কার্বন মনোঅক্সাইড শিল্পাঞ্চলে 5 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, বসতি এলাকায় 2 মাইক্রোগ্রাম পার ঘনমিটার এবং সংবেদনশীল এলাকায় 1 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। এবার শব্দের মান শিল্পাঞ্চলে দিনে 75 ডেসিবেল, রাতে 70 ডেসিবেল। বাণিজ্যিক অঞ্চলে দিনে 65 ডেসিবেল, রাতে 55 ডেসিবেল। বসতি এলাকায় দিনে 55 ডেসিবেল, রাতে 45 ডেসিবেল। শান্ত এলাকায় দিনে 50 ডেসিবেল, রাতে 40 ডেসিবেল। শান্ত এলাকা কাকে বলে? হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত চত্বরে 100 মিটার এলাকাকে শান্ত এলাকা ধরা হয়। এই শান্ত এলাকায় গাড়ির হর্ন, শব্দ, মাইক, বাজি ফাটানো নিষিদ্ধ। বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। কলকাতা হাইকোর্টের শব্দ দূষণ নিবারণের কিছু নীতি কবে কার্যকরী হয়? উত্তর 1996 সালের 1 এপ্রিল। জাতীয় সংরক্ষণ কর্মসূচি এবং ঘোষিত নীতিসমূহের মূল বক্তব্য কী? উত্তর, একটি জাতির ভালোভাবে বেঁচে থাকা এবং উন্নতি নির্ভর করে সুস্থায়ী উন্নয়নের উপর। এটি একটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন যা ভবিষ্যতের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখেই একটি সংশ্লিষ্ট গোষ্ঠীর মূল্যবোধ এবং প্রয়োজনে উন্নতি ঘটায়। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়? উত্তর 1984 সালে। এরপর কোন আইন চালু হয়? উত্তর পরিবেশ সুরক্ষা আইন 1986। এই আইন লঙ্ঘনকারীদের কী সাজা হতে পারে? উত্তর সর্বোচ্চ সাজার পরিমাণ 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, বা দুটোই একসাথে হতে পারে, কিংবা 7 বছরের কারাদণ্ড হতে পারে। কত সালে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়? উত্তর 1972 সালে। পরিবেশ সংক্রান্ত সংবিধানের 51 ধারায় মৌলিক দায়িত্ব হিসাবে কী বলা হয়েছে? উত্তর, রাষ্ট্র পরিবেশ রক্ষা ও উন্নয়নের প্রয়াস করবে এবং বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করবে। এটি 1976 সালে জারি হয়। ভারত সরকার কবে একটি পৃথক পরিবেশ বিভাগ দপ্তর চালু করে? উত্তর 1980 সালের 1 নভেম্বর। NCEP এর পুরো নাম কি? উত্তর ন্যাশনাল কমিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। স্বাধীন পরিবেশ মন্ত্রক কবে চালু হয়? উত্তর 1985 সালে। পরিবেশ ব্যবস্থাপনার দিক কয়টি? উত্তর 3টি, অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক এবং সামাজিক দিক। ভারতে জনসংখ্যা অস্ট্রেলিয়ার সঙ্গে কী এমন হারে বাড়ছে? উত্তর, প্রতি বছর অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার বেশি মানুষ ভারতের বিপুল জনসংখ্যায় যুক্ত হয়। বন্যপ্রাণী সুরক্ষা আইন, এটি হবে 1972। জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন, এটি হবে 1974। বন সংরক্ষণ আইন, এটি হবে 1980। বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন 1981। পরিবেশ রক্ষা আইন 1986। মোটরযান আইন 1938। জন দায়বদ্ধতা বীমা আইন 1991। শিল্প সংশোধনী আইন 1987। পরিবেশ প্রভাব মূল্যায়নী আদেশনামা 1994। বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা 1994। উপকূল অঞ্চল নিয়ন্ত্রণ আদেশনামা 1991। পরিবেশ হিসাব পরীক্ষা আদেশনামা 1997। জনতার আবেদন শুনানি আদেশনামা 1997। জাতীয় পরিবেশ আবেদন শুনানি কর্তৃপক্ষ 1997।
জীব বৈচিত্র্য আইন, এটি খুব গুরুত্বপূর্ণ। এটি 2003, আমি বলে রাখি 2002-এ পাস হয়েছিল, 2003 থেকে কার্যকরী হয়েছিল। ভারতীয় ব্রয়লার আইন 1923, খনি ও খনিজ আইন 1947, ফ্যাক্টরিস আইন 1948, শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন 1951, রিভার বোটস আইন 1956, মার্চেন্ট শিপিং এটি 1970, অ্যাটমিক এনার্জি আইন 1962, তেজস্ক্রিয়তা রক্ষা আইন 1971, কীটনাশক আইন 1968। আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো ও পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।